আজকে আপনাদেরকে দেখাবো কি করে কাঁচকলার চিপস বানাতে হয়। তার জন্য প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি এবং তাতে অনেকটাই তেল দিয়ে দিয়েছি যাতে ডুবো তেলে ভাজা যায়। তো এরপরে পরপর ভিডিওটা দেখতে থাকুন। গরম তেলে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপরে দেব হলুদ, হলুদটাও অল্প করে দিয়ে দিলাম। এতে চিপসের একটা হালকা হলদে কালার আসবে, আর নুনটা তো অবশ্যই স্বাদ মতো দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। নুনটা এখানে টেস্টের জন্য দেওয়া হলো। নুন আর হলুদটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপরে গরম তেলের উপর গ্রেটারে করে কাটতে কাটতে তেলের মধ্যে কলাটাকে ফেলতে হবে। গ্রেটারে যেহেতু কাটা হচ্ছে তাই পাতলা পাতলা করেই কাটা হচ্ছে। এটা যত পাতলা হবে খেতে তত ভালো লাগবে। পুরোটা কিন্তু একসাথে দেব না, তাহলে ভালোভাবে ভাজা যাবে না। প্রথমে কিছুটা ভালো করে ভেজে তুলে নেব, তারপর বাকিটা আবার দেব। গোল্ডেন ব্রাউন কালার ধরে গেছে, এবার তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, আর এবার কিন্তু এটা একটা থালার মধ্যে ঢেলে নেব যাতে ঢাকা দেওয়া চলবে না এবং হাওয়াটাও যেন পায়, তবে এটা মুচমুচে থাকবে। এবার বাকি কলার অংশটাও এই একই পদ্ধতিতে করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় জোরে রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। কলাটা সবসময় তেলের উপর ছাড়ার সময় হাই ফ্লেম রাখতে হবে যাতে তেলটা গরম থাকে, কিন্তু তারপর কমিয়ে দিতে হবে, কারণ পুরোটাই যদি হাই ফ্লেমে করি তাহলে ভেতরে রান্নাটা হবে না অথচ বাইরেটা পুড়ে যাবে। আমাদের কাঁচকলার চিপস একেবারে তৈরি। এখানে নামানোর পরে কিন্তু ওপরে আমরা চাট মশলা ছড়িয়ে দিয়েছি। চাট মশলা ছাড়াও খাওয়া যায়, তবে চাট মশলাটা দিলে খেতে বেশি ভালো লাগে। তো এটা ভাতের সঙ্গে তো খাওয়া যাবেই, তাছাড়া শুধুও খাওয়া যায়। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কীরকম মুচমুচে হয়েছে। খুব সুন্দর খেতে লাগে এটা।